নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মিথুন রাশি 2024 কেমন যাবে, কি রেজাল্ট পাবে, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মোটো কেটে কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন না, কারণ 2024 নতুন বছর, নতুন কি কি বার্তা নিয়ে আসতে চলেছে আমি পার্ট বাই পার্ট আলোচনা করতে চলেছি। দেখুন, আমি যখন বার্ষিক রাশিফলগুলো করি কি না, তখন রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি এই চারটি গ্রহের উপর বিশেষ করে আমি কিন্তু নির্ভর করে এই বার্ষিক রাশিফলটা আপনাদেরকে দিই। দেখুন, যখন বছর শুরু হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত আপনার রাশির একাদশে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ জানুয়ারি টু এপ্রিল আপনাদের ইনকাম, আপনাদের প্রফিট, লাভ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এবং সরাসরি আপনাদের ঠিক সপ্তম গৃহে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা বিশেষ করে এপ্রিল মাসের মধ্যে বিবাহটা সেরে ফেলুন, বা যারা যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগের প্রবল সম্ভাবনা, বিবাহ নিশ্চিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি না আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বিবাহের কোনো দোষ না থাকে, যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু সমস্যা থাকবে, কিন্তু ওভারঅল যদি বলি এপ্রিলের মধ্যে আপনাদের বিবাহের জায়গা কিন্তু ভালো। যারা কনসেপ্ট নিতে চাইছেন, যারা নতুন দম্পতি রয়েছেন কনসেপ্ট নিতে চাইছেন, আপনাদের জন্য খুব সময়টা কিন্তু ভালো হচ্ছে আপনার এপ্রিল মাস পর্যন্ত। কনসেপ্ট নেওয়ার ক্ষেত্রে, ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। কিন্তু এডুকেশনের জায়গাটা যদি বলি, এডুকেশনের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং থার্ড হাউসের দৃষ্টি দিচ্ছে আপনার বৃহস্পতি দৃষ্টি। আপনাদের কমিউনিকেশান, যোগাযোগগুলো বাড়বে, এই জায়গাটা আপনাদের কনফার্ম দেখা যাচ্ছে। এবং যখন মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, রাশি পরিবর্তন করে আপনার ঠিক রাশির দ্বাদশভাবে যাবে এবং শত্রু গৃহে যখন যাবে তখন কিন্তু সমস্যাগুলো আসবে। বিশেষ করে কোন কোন দিক থেকে, বিশেষ করে আপনাদের ব্যয় বৃদ্ধি করবে, দাম্পত্য কলহ, অর্থাৎ বৈবাহিক জীবনে কিছুটা হলেও সমস্যা, যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের ঠিক ষষ্ঠ এবং অষ্টম গৃহে দৃষ্টি দিবে, এখানে কিন্তু শত্রুতা, পেট, লিভার, হজমজনিত সমস্যা মে মাস থেকে, অর্থাৎ এই যে বৃহস্পতির যে রাশি পরিবর্তন করবে তখন থেকে কিন্তু মে মাস থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শরীরের পার্ট নিয়ে ভোগাবে এবং পাশাপাশি শত্রুতার জায়গা কিন্তু বাড়বে। এবং এই সময়ের মধ্যে আপনি মিথুন রাশির মানুষ, এই সময়ের মধ্যে কিন্তু আবার বিদেশ থেকে কিন্তু লাভ দিবে। যারা ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, ফরেন অ্যাক্টিভিটি থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু নিশ্চিত রূপে লাভ আপনারা কিন্তু পাবেন এবং ইনকাম গেন আপনাদের এই সময় কিন্তু করবে। লিখে রাখুন। পাশাপাশি খরচের দিকটা আপনারা নিয়ন্ত্রণ করুন। এবার আসি, কেতু আপনার ফোর্থ হাউসে অবস্থান করছে। ফোর্থ হাউস হচ্ছে আমাদের সুখ সুবিধা, ভূমি সুখ, মাতা সুখ, বাহন সুখ, সম্পত্তির জায়গা। এখানে কিন্তু আপনাদের সম্পত্তির জায়গা কিন্তু দিবে, কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু
থাকবে। কোনো জিনিস পারচেস করা, কোনো জিনিস কেনা বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট হওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আপনার চতুর্থভাবে আছে কোনো সম্পত্তি রিলেটেড জায়গা থেকে আপনারা এই সময় কিন্তু লাভবান নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু হবেন। এবং এর পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ, আপনার ঠিক রাশির দশম ভাবে কেরিয়ারের জায়গাতে রাহু। আমি একটা কথা আপনাদেরকে বলছি, 2024 আপনাদের চাকরি ক্ষেত্রে বড় ধরনের বদল আসতে চলেছে, সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা হলো শত্রুতা এবং কর্মক্ষেত্রে আপনাদের চাপ যথেষ্ট পরিমাণে থাকবে, প্রেশার থাকবে কর্মক্ষেত্রে, অর্থাৎ কোন কাজটা করব কোন কাজটা না করবো না, কিছু কিছু ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা বসের কলিগের সাথে বসের সাথে কিছু মত পার্থক্য কিন্তু থাকবে। রাহু তো একটু ভ্রমিত করিয়ে দেয়, কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া কর্মক্ষেত্রে, হঠাৎ আপনি চাকরি ছেলে ভালো চাকরি খুঁজতে পারেন, অর্থাৎ যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা সরকারি গভর্নমেন্ট জবের জন্য প্রচেষ্টা করছেন সেখানে আপনাদের কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং দশমভাবে রাহু একাধিক কর্মযোগ সৃষ্টি কিন্তু করে, এটাও আমি আপনাদেরকে বলছি, একাধিক কর্মযোগ দেয়, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন নিশ্চিত রূপে, এটা বলা যেতে পারে। যারা বিদ্যার্থীরা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন আমি বলবো আপনারা জানুয়ারি টু এপ্রিলের মধ্যে আপনারা কিনে নিন, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময়। ভাগ্যভাবে শনি অবস্থান করছে, 30 বছর পর আপনাদের ভাগ্যভাবে এসছে এবং গোটা 2024 আপনাদের ভাগ্যভাবে থাকবে, কিন্তু জুলাই মাসে আবার রেট্রোগ্রেড হচ্ছে শনি। দেখুন ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবে। কোনো প্রপার্টি বা কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে। আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। এবং এর পাশাপাশি শনি ভাগ্যভাবে এসে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি করাবে। এবং পাশাপাশি যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগ নিয়ে আসবে, যারা লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। দেখুন এখানে কিন্তু আপনাদের যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করছি না, কারণ এখান থেকে আপনাদের জন্মকুণ্ডলী হস্তরেখা আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি 2024 এক্সাক্ট কী ঘটতে পারে তার একটা পূর্বাভাস দিলাম, কিন্তু আপনাদের জন্মকুণ্ডলীতে যদি কোনো দোষ থাকে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, তবেই আপনারা কিন্তু এই 24 সালটা আপনাদের যে যে জায়গাগুলোতে পজিটিভ রয়েছে যে যে জায়গাগুলোতে নেগেটিভ রয়েছে সম্পূর্ণটা ডিটেলসটা কিন্তু আপনারা কাটবে। কারণ অনেকে শুধুমাত্র ভিডিও শুনছেন যে কৌশিকদা বলছে কেন হবে না, দেখুন আমি বলছি একটা সার্বিক বিচার। মিথুন রাশি তো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি ভাগ্য সমান রয়েছে? প্রত্যেকেরই কি একই লেভেলে মানুষ রয়েছেন? তো এখানেও বোঝা দরকার যে আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে নিশ্চিত রূপে আমি বলতে পারি এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন ইয়ার, একটা স্বর্ণময় যুগ আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা আছে সমাধানের পথও কিন্তু রয়েছে। মিথুন রাশি আমি একটা কথা বলবো, নতুন বছরের অগ্রিম
শুভেচ্ছা আমার রইল। অবশ্যই যারা দেখছেন, আবারও বলবো, ব্যক্তিগত জন্ম ছককে আগে আপনারা বিশেষ করে প্রায়োরিটি দিন, কারণ রাশিফল মিলালেই শুধু হবে না, নিজের ব্যক্তিগত দশা মহাদশা ঠিক চলছে কি না, নবগ্রহের পজিশন কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আপনার 2024 কেমন যাবে, কোন কোন দিক থেকে আপনাদের শুভ যাবে, কোন কোন দিকগুলো আপনাদের অসুবিধা রয়েছে, সেই জায়গাটাতে অবশ্যই আপনারা প্রতিকার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার অগ্রিম জানাই, এবং আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন বছর প্রত্যেকে সপরিবারে ভালো কাটান, এই আমি ঈশ্বরের কাছে কামনা করে আজকের প্রোগ্রাম আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।